我你走了。 শিলচর ভেটার ক্রিকেটার্স ক্লাব প্রত্যেক বছরের ন্যায় এই বছরও অ্যানুয়াল অ্যাওয়ার্ড ফাংশন আমরা যেটা করে থাকি রিমেম্বারিং আওয়ার হিরোস এটা আগামী পনেরো সেপ্টেম্বর আয়োজিত করতে যাচ্ছি হোটেল কল্পতরুতে এগারোটা ত্রিশ থেকে আমাদের প্রোগ্রামটি শুরু হবে বেসিক্যালি আমরা ক্রিকেট জগতের যারা কৃতিত্বতা অর্জন করে থাকেন ওদেরকে আমরা সম্বর্ধনা দিয়ে থাকি তার পাশাপাশি আমরা অন্যান্য ফিল্ডে যারা বিভিন্ন সেগমেন্টে ফুটবল হকি ব্যাডমিন্টন টেবিল টেনিস এইসব ক্ষেত্রে যারা স্টেট বা ন্যাশনাল লেভেলে ভালো পারফর্ম করে থাকেন ওদেরকে আমরা সম্বর্ধনা দিয়ে থাকি তো আমরা এই বছর ক্রিকেটের বাইরেও কিছু অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি তো আমি আপনাদের সামনে ওদের নামগুলো আমি পড়ে শোনাচ্ছি বিগত লাস্ট সিজনে রঞ্জি ট্রফিতে আমাদের শিলচরের চারজন ক্রিকেটার সুযোগ পেয়েছিল এবং ওরা খুব ভালো পারফর্ম করেছিল রঞ্জি ট্রফিতে যারা চারজন হলো রাহুল সিং অভিষেক ঠাকুরি দিবাকর জোহরি এবং পারভেশ মুশারফ এই চারজনকে আমরা স্পেশাল অ্যাওয়ার্ড ইন ক্রিকেট হিসাবে আমরা সম্বর্ধনা দিতে যাচ্ছি তাছাড়া এই বছরের ক্রিকেটার অফ দ্য ইয়ার মেইল যিনি হয়েছেন অভিষেক দেব শিলচরের উদীয়মান ক্রিকেটার উনি লাস্ট সিজনে দুর্দান্ত পারফর্ম করেছেন ছয়শোর উপরে রান করেছেন এবং পনেরো বিশটার মতন উইকেটও পেয়েছেন ডোমেস্টিক সিজন প্লাস ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্টগুলোতে তার পাশাপাশি এপিসিসি টুর্নামেন্টও তো অভিষেককে আমরা এই বছর ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা আমরা প্রদান করছি তাছাড়া উদীয়মান ক্রিকেটার অনিকেত বাস্পর উনি আন্ডার নাইনটিন লাস্ট ইয়ার সরি আন্ডার সিক্সটিনে স্টেট টিম রিপ্রেজেন্ট করেছেন ওনাকে আমরা ইমার্জিং ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা আমরা প্রদান করছি তার পাশাপাশি দেবজিৎ দাস আরেকজন উদীয়মান ক্রিকেটার আন্ডার সিক্সটিন আসাম টিম হয়ে বাংলাদেশ ট্যুরে গেছিলেন ওনাকে আমরা প্রমিসিং ক্রিকেটার অফ দ্য ইয়ার এটা আমরা সম্বর্ধনা দিচ্ছি তাছাড়া মেয়েদেরকেও আমরা সম্বর্ধনা দিচ্ছি উর্মিলা চ্যাটার্জি আমাদের শিলচরেরই মেয়ে বিগত কয়েক বছর ধরে উনি রাজ্য দলে প্রতিনিধিত্ব করছেন এই বছর লাস্ট সিজনে উনি সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্টে ওয়ান প্লাস রান স্কোর করেছেন তো ওনার এই কৃতিত্বতার জন্য ওনাকে আমরা ক্রিকেটার অফ দ্য ইয়ার ফিমেল এটা প্রদান করছি মানি বর্মা আরেকজন উদীয়মান ওমেন ক্রিকেটার উনি লাস্ট ইয়ার আন্ডার ফিফটিন স্টেট টিম রিপ্রেজেন্ট করেছিলেন উনাকে আমরা ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার ফিমেল এই পুরস্কারটি আমরা প্রদান করছি আরেকজন স্পেশাল স্পেশিয়ালি এবল ক্রিকেটার কৌস্তব চক্রবর্তী উনি স্পেশালি এবল ক্রিকেট অ্যাসোসিয়েশনের হ্যাঁ আমি হ্যাঁ আমি আসছি উনি স্পেশালি এবল ক্রিকেট টুর্নামেন্টে স্টেট রিপ্রেজেন্ট করেছেন আসাম টিম তো কৌস্তবকে আমরা স্পেশিয়াল অ্যাওয়ার্ড একটা ক্রিকেটের জন্য আমরা প্রদান করছি অংশুনাথ রাম আন্ডার ফিফটিন ডিস্ট্রিক্ট টুর্নামেন্টে শিলচরের হয়ে হাইয়েস্ট উইকেট টিকার ছিলেন ওনাকে আমরা প্রমিসিং ক্রিকেটার অফ দ্য ইয়ার ফিমেল এই পুরস্কারটি দিচ্ছি তাছাড়া শিলচরের নামি দামি তারকা ক্রিকেটার যিনি ইতিমধ্যেই রিটায়ারমেন্ট নিয়েছেন সব ধরনের ক্রিকেট থেকে শ্রী প্রীতম দাস উনাকে আমরা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ক্রিকেট এটা প্রদান করছি ওনার সাথে আরেকজন তারকা ক্রিকেটার রিটায়ারমেন্ট নিয়েছেন গত বছর শ্রী রেহান জমিল মজুমদার ওনাকেও আমরা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ক্রিকেট এটা প্রদান করছি এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আরেকজনকে আমরা প্রদান করছি উনা উনার ব্যাপারে যত মানে সবাই অনেক পরিচিত শ্রী কান্তি রয় উনি এক্স ফিফা রেফারি উনাকে আমরা লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করছি আর কি বছর তাছাড়া আমরা বিভিন্ন ফিল্ডে আমরা অন্যান্য স্পোর্টস ইভেন্টে যারা পার্টিসিপেট করেছেন ভালো হকিতে স্টেট টিম রিপ্রেজেন্ট করেছেন শ্রী সৌরভ হাজাম উনাকে আমরা পুরস্কার দিচ্ছি ফুটবলে আন্ডার ফিফটিনে স্টেট টিম রিপ্রেজেন্ট করেছেন দুজন খেলোয়াড় শ্রী ভিকি সিন্ডাই এবং নিবির জ্যোতি শইকিয়া এই দুজনকে আমরা ফুটবলের জন্য স্পেশাল অ্যাওয়ার্ড দিচ্ছি তাছাড়া আপনারা সবাই জানেন আব্দুল মাজিদ যিনি আমাদের লোকাল ছেলে উনি আই লিগে ইতিমধ্যে রেফারি করার সুযোগ পেয়েছেন উনাকেও আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি আরেকটা আরেকজন উদীয়মান ক্রিকেটার বাচ্চা ছেলে ব্যাডমিন্টনে উনি স্টেট চ্যাম্পিয়ন হয়েছেন শিবান শ উনাকে আমরা আরেকটি স্পেশাল অ্যাওয়ার্ড ইন ব্যাডমিন্টন ওইটা প্রদান করছি তো এই জনকে আমরা এই বছর পুরস্কৃত করছি আমরা বিভিন্ন সেগমেন্ট থেকে করে থাকি প্রত্যেক বছর তো এই বছর আমরা এই উনিশজনকে সিলেক্ট করে ওদেরকে আমরা এই ফেলিসিটেশন প্রোগ্রামে আমন্ত্রিত করেছি এবং তার পাশাপাশি ডিএসএ তথা স্পোর্টস জগতের প্রত্যেক ডিগনিটারিজ যারা আছেন সবাইকে আমরা আমন্ত্রিত করেছি আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে নিমন্ত্রিত করেছি ওদের সবাইকে আমি আশা করি এই অনুষ্ঠানে পাওয়া যাবে এবং এই অনুষ্ঠানটিকে আরও সুন্দর এবং ভালোভাবে আমরা আয়োজিত করতে পারবো